ଶରୀର ଗଠନ ଶରୀରରେ ରହିଥିବା ଭିନ୍ନ ଭିନ୍ନ ଚିହ୍ନକୁ ଆଧାର କରି ବ୍ୟକ୍ତିର ସ୍ୱଭାବ ବିଷୟରେ ତଥ୍ୟ ପ୍ରଦାନ ଏଥିରୁ ମିଳିଥାଏ ଯେପରି ସେହି ସାମୁଦ୍ରିକ ଶାସ୍ତ୍ର ଅନୁଯାୟୀ ଯଦି କୌଣସି ମହିଳାର ଚେହେରା ତାର ବାପା ଓ ପୁଅର ଚେହେରା ତା'ର ମାଆଙ୍କ ଭଳି ହୋଇଥାଏ ତେବେ ଏହାର ଅର୍ଥ କ'ଣ ହୋଇଥାଏ এসহ এইভাবে কিছু শারীরিক সংকেতক দেখি ব্যক্তি বিষয়ের অনেক কিছু তথ্য আমি জাঁয়া একরে যে ব্যক্তির মুন্ড অধিক লম্বা ও চৌড়া কম রই থাকে এভি লোক নিজ জীবন অনেক সুবিধা সুযোগ পাই যে ব্যক্তির মুন্ডর আকার মধ্যম ধরণর হয়ে থাকে এভাবে মুন্ড আকৃতি থাকা লোক আর্থিক মামলার বহুত উপরে রয়ে থাকে এমান আর্থিক স্থিতি ভালো রই থাকে দুই রে যে ব্যক্তি চেহে অন্ডাকৃতির হয়ে এমানে ভাবনাতক হয়ে থার ଯାହା ଭଲରେ ଥରେ ମିଶି ଯାଇଥାନ୍ତି ସେମାନଙ୍କର ସାଥ କେବେ ବି ଛାଡ଼ି ନଥାନ୍ତି ଏମାନେ ଯେତିକି ସହନଶୀଳ ଦରକାର ପଡ଼ିଲେ ଏମାନେ ବହୁତ ରାଗି ମଧ୍ୟ ଯାଇଥାନ୍ତି ଏମାନେ ତାଙ୍କ ଜୀବନରେ ସଫଳତା ପାଇବା ସହ ବହୁ ମାନ ସମ୍ମାନର ଅଧିକାରୀ ହୋଇଥାନ୍ତି ତିନିରେ ଯେଉଁମାନଙ୍କର ଚେହେରା ଗୋଲାକାର ଆକାର ହୋଇଥାଏ এভই চেহেবা লোক বহুত ভাগ্যশা হয়ে থাকে এমানে দেখি আকর্ষণীয় হয়ে থাকে অন্য মুহরু প্রশংসা শুণব সেতে অধিক ভাল লাগি থাকে ভবিষ্যতের নিজের পরিশ্রম দ্বারা বহুত ধন সম্পত্তি এমানে অর্জন করে থাকে চারি ঝিও হো অবা পুয় তাঙ্ক বাপা সহ চেহেরা মিশুলে এহার অর্থ কণ হয়ে যে পুয় মুহ নিজ মাশু থাকে এই পুরুষ যশ্বসী হওয়া সহ দীর্ঘায়ু হয়ে এভি পুরুষ জীবন বহুত সুখর অধিকারী নিজ পরিবার নিজ মান সম্মান বড়াই থাকে পাঁচে যেহ তারা মুহু থাকে সেই ঝিউ মানে বহুত সৌভাগ্যশাড়ি হয়ে থাকে এই ঝিউ মানে নিজের ঘর এবং বহরে যা ঘরক যাই থাকে সেই ঘরপ্রাই লক্ষ্মীমন্ত হয়ে থাকে